আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানেই পাঞ্জাবি, বাঙালি পাঞ্জাবি। এই দেখো আমাদের ভাইরাও কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছে সবাই, ঠিক আছে সবাই। ইয়েলো, ওরা তিন বেস্ট ফ্রেন্ড, ইয়েলো পরে নিয়েছে, আর আমি এদিকে ব্লু। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি কোথায় যাবো সব কিছু তোমরা জানতে পারবে, আর তার আগে আমার রানীকে একটু দেখে নিই। এই যে আমার রানীকে একটু দেখে নাও, দিস মাই রানী। তো আজকে একদম পুরো কমপ্লিট, গাড়ি এখনো নাম্বার প্লেট হয়নি, তো কেমন লাগছে একটু জানিও। গাড়িটা জাস্ট একটু সিনেমেটিক দেখে নাও। চলে এসছি এখন, সবাই দেখতে পাচ্ছ এদিকে গাড়ি নিয়ে চলে এসছি। তো রিয়াকে নিয়ে ঘুরবো এখন, রিয়া এদিকে আসো। নিজের লোককে নিয়ে চালাচ্ছি, জীবনে কখনো আমি কোন মেয়েকে নিয়ে পিছনে পড়ে চালাইনি। তো চলো, এই দেখো উঠে বলে আমি দিয়ে ভিডিও করছি, যে গাড়িটা পড়লে কি হতো, প্রচন্ড গরম লাগছে। চলো আমার গাড়িতে ইঞ্জিন দিয়ে গরম বেরোচ্ছে, সেই লেভেলে গরম। তো চলো সামনে চলো, দেখা যাক কি কি হয়। আর তোমার সঙ্গে থাকো সরস্বতী পুজোর, তোমরা কারা কাপেল ঘুরছো এইভাবে বাইকে জানিও, আমি তো লাইভে পারফেক্ট। ঘোরাঘুরি করছি আর হেলমেটটা পরে নিয়েছি কেন আমি জানি না, ঘোরাটা হচ্ছে অনেক ঘোরাঘুরি করছি। চলে এসছি এখন গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ, এখানে পুজো হয়েছে। আর এই গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাসে ফার্স্ট টাইম আসলাম, আমার বাড়ির সামনে, তবুও আমি আসা হয়নি, ঠিক আছে। আর হেলমেটটা খুব ভারী কিন্তু খুব সুইট, দেখতে পাচ্ছ নিজের মুখ দেখা যায়। ঘোরাটা হচ্ছে উপরে গ্লাসটাও চেঞ্জ করা যায় কিন্তু। তো ওটা হচ্ছে আমরা ঘুরবো আজকে, আজকে খালি ঘুরবো, ঠিক আছে বাইকে শুধু ঘুরবো আর ঘুরবো। তোমরা সঙ্গে থাকো, আর এদিকে সবাই বন্ধু বান্ধব রয়েছে, ভাই বোনরা রয়েছে। তো চলো সো গাইস, আমরা এখন চলে এসেছি এই যে বেসমার হরি কি এটা আলাপনের সামনে, খাওয়া দাওয়া করতে চুলের অবস্থা খুব খারাপ। আর যদিও আমি হেলমেট পরে গাড়ি চালাচ্ছিলাম, এই যে আমার গাড়ির ইঞ্জিন প্রচন্ড গরম হয়ে গেছে, ঠিক আছে। ওই যে আমার এখনো কত কিলোমিটার হলো দেখি, 40 নিয়ে বেরিয়েছিলাম, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 40 ছিল, দেখাচ্ছে না। এই তো সো গাইস, এটা কি হলো, গাড়ি দেখালো না, ঠিক আছে। মোটামুটি 100 উপরে পার হয়ে গেছে, 60 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে গাড়ি নিয়ে বেরোনোর পরে। গাড়ির একটা চাবি রিং কিনে দাও, আমার চাবি রিং তো কিনে দিতে পারে। ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার, তো কি বলবো, বাবার গাড়িতে করে ওকে নিয়ে একবার ধুবুলি এসেছিলাম ফুচকা খেতে, তো ওইটাই যাচ্ছে। আরো অনেকে ছিল, তিনজন ছিল, আর ওকে নিয়ে ফার্স্ট টাইম সরস্বতী পুজো, বুঝতে পারছো, বাঙালির ভ্যালেন্টাইন ডে। তো গাইস, আমরা অনেক সময় চলে এসেছি আলাপনের সামনে, আর আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠী যারা ছিল তারা এখন এসে পৌঁছায়নি, কি বলবো বলো তো। আর এইদিকে তোমাদের দিদি ভাই, এই যে এর মেয়ে পড়ে গেছে বর্তমানে, মেয়ে পড়ে গেছে নাকি, আর খালি রিলস করে, মানে এ শুধু রিলস করে, রিলস তো জীবন, রিলস না করলে কি করে হবে। তোমাকে না কালো লাগছে, আমি হোয়াইটে করছি। তো গাইস, আমি সবসময় আবার ফিল্টার দেবো, তো গাইস আমি সবসময় হোয়াইটে ভিডিও করি, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। তো আমার গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। সো গাইস, মিউজিকটা বন্ধ হয়েছে একটু, তো ব্যাপার হচ্ছে আমরা এখন চলেছি
बहकी सभी जुबा है, हम है हजारों में, बाकी कमी जरा है, हर चीज खास है। তো এই গাইস আমরা খেতেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। কোথা দিয়ে কোথায় ঘুরলাম আজকে, ব্লগটা কোথা দিয়ে শুরু করেছিলাম মাইরি আমার ঠিক নেই। তো সরস্বতীপুজোর ব্লগটা এখানেই শেষ করছি। সরস্বতীপুজোর দিন কি করলাম লাইফে, ফার্স্ট টাইম কোনো মেয়েকে নিয়ে ঘুরলাম, আর মেয়েটা হচ্ছে তোমরা জানো তোমাদের রিয়া দিদি ভাই, তো ওকে নিয়ে ঘুরলাম। তোমাদের কেমন লাগলো আর আমাদের দুজনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ আসছে, ব্লগ একদম পুরো ভরপুর ব্লগ হবে, জাস্ট ওয়েট করো। তো চলো সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে তোমাদের নতুন সুন্দর ব্লগে। ওই সময় টাটা, বাই বাই, লাভ ইউ অল। তুই যে মেরা তো জিন্দেগি।